তুমিয়া তো কারণ শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। কেন এড়াতে পারি না তাকে, কেন এত কথা বলি, কি নাম আমাদের এই সম্পর্কের, শুধু কি সিনিয়র জুনিয়র নাকি অন্য কিছু, তার নাকি গার্লফ্রেন্ড আছে, যদি থেকেই থাকে তাহলে আমার সাথে এত কথা বলে কেন, এত কি আছে। যখনই সুমনের প্রতি একটু ভালো লাগা তৈরি হয়, ওর গার্লফ্রেন্ডের কথা মনে হতেই বিষণ্ণতায় ছেয়ে যায় জুলির মন। পরদিন ক্লাস শেষে মাঠে ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিল জুলি, সুমনকে ওদের দিকে আসতে দেখে ওর ফ্রেন্ডরা বলা শুরু করলো, জুলি তোর রোমিও আসছে। আমার রোমিও কে? কে আবার? সুমন ভাই। কি যা তা বলিস, তেমন কিছুই না। তাহলে তোদের মাঝে কি চলছে জানতে চাই আমরা। ভাইয়া এসেই বলবে। জুলি একটু শোনো তো, একটু আসো তো এদিকে। কই, কখনো তো বললো না সুমাইয়া এদিকে আসো। লিজা একটু শোনো, এগুলোর মানে আমরা বুঝি। কিছুই চলছে না, ভাইয়ার গার্লফ্রেন্ড আছে, আমার সাথে কিছু নেই বুঝছিস। তাহলে ভাইয়ার নাম শুনে তুই তো ব্লাশ করছিস কেন। সুমন ওদের কাছে এসে দেখলো জুলি মাথা নিচু করে বসে আছে, দেখে মনে হচ্ছে মেয়েটা লজ্জা পাচ্ছে। জুলির বান্ধবীদের আইসক্রিম কিনে দিল সুমন, এখনো প্রেম শুরু হতে পারল না অথচ এর জন্য পকেট খালি হতেই আছে। একবার নিজের ফ্রেন্ডের ট্রিট দিল, এখন আবার হবু গার্লফ্রেন্ডের ফ্রেন্ডের ট্রিট দিতে হচ্ছে। জুলির মনে যে কি চলছে সেটাই তো জানে না সুমন। সময় সুযোগ বুঝে প্রপোজ করতে হবে। জুলি এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। তোমাকে আইসক্রিম কিনে দিইনি বলে কি মন খারাপ? হুম। আইসক্রিম খাবে? না। তাহলে চলো। কোথায়? আজকে তোমাকে ফুচকা খাওয়াবো। সুমন বুঝে পায় না মেয়েরা ফুচকার মাঝে এত কি মজা পায়। ও জুলির জন্য এক প্লেট অর্ডার করলো। আপনি খাবেন না? আমি ফুচকা খাই না। আচ্ছা ভাইয়া, আপনার গার্লফ্রেন্ড আপনাকে আমার সাথে দেখলে রাগ করবে না তো? হাসছেন কেন? হাসার কথা বললে তা তো হাসবই। আমি তো কোনো হাসির কথা বলিনি। আমার গার্লফ্রেন্ড থাকলে তবে তো রাগ করবে। নেই? গার্লফ্রেন্ড থাকলে কি রাতের পর রাত তোমার সাথে ফোনে কথা বলতাম? আর থাকতে তো দেখতে। আমরা ফোনে কথা বলি কেন? তুমি বলো কেন বলি। জানি না তো। আমিও জানি না। জুলিকে জিজ্ঞাসা চোখে তাকাতে দেখে সুমন বলল, আমার একটা রিলেশন ছিল তবে ব্রেকআপ হয়ে গেছে। কিভাবে? সামিরা মানে আমার এক্স সম্পর্কের মানেই বোঝে না। ওর কাছে ভালোবাসা মানে ছিল শুধু শো অফ। আমি কি চাই বা না চাই সেসবের কোনো মূল্যই ছিল না ওর কাছে। ওর কাছে আমি ছিলাম বোরিং একটা ছেলে। ও নিজে ছেড়ে চলে গেছে আমাকে। এখনো ভালোবাসেন ওনাকে? প্রশ্নই আসে না ওকে এখনো ভালোবাসার। আমাদের সম্পর্ক তেমন গভীর ছিল না, এই তো ওই মাত্র 4 মাসের রিলেশন ছিল। ও ব্রেকআপ না করলেও আমি করতাম। ব্রেকআপ হয়েছে 1 বছর হলো, ওর কথা মনেও পড়ে না, ওকে ভেবেও কষ্ট পায় না। আই জাস্ট হেট হার। কাউকে ভালোবাসলে ঘৃণা করা যায়? আচ্ছা বাদ ওইসব, ওর কথা বলতে গেলে অযথা আমার মেজাজটাই খারাপ হবে। আচ্ছা, ফুচকা কি তোমার খুব পছন্দের? অনেক পছন্দের। সব মেয়ে দেখি ফুচকা পছন্দ করে। ফুচকা তো ছেলেরাও পছন্দ করে, এটা তো পছন্দ করার মতোই খাবার, অনেক টেস্টি। আপনি খান না কেন? ভালো লাগে না আমার কাছে। একটা খেয়ে দেখেন, ভালো লাগবে। জুলিয়েটটা ফুসকা নিয়ে সুমনের মুখের সামনে ধরলো। ওর কাছে আজকে ফুসকা অনেক ভালো লাগছে। ফুসকাওয়ালার গুণে নাকি জুলির হাতের ছোঁয়ায় বুঝতে পারছে না এটা। পরদিন বিকেলবেলা রিক্সায় করে নীলখ্যাত যাচ্ছিল জুলি, তখন সুমন ওর রিক্সার সামনে এসে বাইক থামালো। কোথায় যাচ্ছ? নীলখ্যাত। বাইকে আসো। আমি রিক্সায় যেতে পারবো। তোমাকে বাইকে আসতে বলছি, তুমি কি আসবে? সুমনের ধমক খেয়ে জুলি রিক্সা থেকে নামলো। আমি একা যেতে পারতাম। তুমি ঢাকা শহরে নতুন, পথে বিপদ আপদ হতে পারে। আমি ঢাকায় আসলে নীলক্ষেত যাই একা একাই, কিছুই হতো না। কি বই কিনতে যাচ্ছ? তোমাকে তো বলেছিলাম কোনো বই লাগলে আমাকে বলতে, আমার কাছে সব বই আছে। গল্পের বই কিনতে যাচ্ছি। ও, তোমার পছন্দের রাইটার কে?
আমার কাছে গোয়েন্দা কাহিনী সবথেকে বেশি ভালো লাগে, যে কোনো রাইটারের লেখা। হুমায়ুন আহমেদের লেখা ভালো লাগে না তোমার? ওনার লেখা পড়া হয়নি তেমন একটা। গোয়েন্দা কাহিনী আমার অ্যাডিকশন, অন্য রাইটারের লেখা পড়িনি আসলে। আমি হুমায়ুন আহমেদের বড় ফ্যান, অনেক ভালো লেখেন উনি। আজকে তাহলে ওনার বইও কিনবো। কিনতে হবে না, আমার কাছে ওনার সব বই আছে, পড়তে চাইলে আমার কাছ থেকে নিয়ে নিও। আচ্ছা, কাল তোমার ফোন অফ ছিল কেন? চার্জ ছিল না ফোনে, আর ঘুমিয়ে পড়েছিলাম। আমি অনেকবার ফোন দিয়েছিলাম, মেসেজও পাঠিয়েছিলাম, পরে কি দেখোনি? ফোন ব্যাক করতে পারতে না, মানে আসলে আমি ফোন দিলে কি তুমি বিরক্ত হও? না তো। বই কেনা হয়ে গেলে সুমনের সাথে পুরো বিকেল অনেক ঘোরাঘুরি করলো জুলি। দুজনের মাঝে হৃদ্যতা যেন বেড়ে গেছে আজকে। গতকাল রাতে জুলি ইচ্ছা করেই ফোনটা বন্ধ রেখেছিল। সুমনের গার্লফ্রেন্ডের বিষয়টা নিয়ে ওর অনেক খারাপ লাগছিল। আজকের পর ওর মনে হচ্ছে সুমন ওকে পছন্দ করে, আর ও নিজেও তো সুমনকে পছন্দ করে। হলে এসে ফ্রেশ হয়ে সুমাইয়ার রুমে গেল ও। ওখানে ওর ফ্রেন্ড লিজা আর জেরিনো ছিল। আমাকে ছাড়াই আড্ডা দিচ্ছিস তোরা? আপনাকে কতবার ফোন দেয়া হয়েছে সেটা কি দেখছেন আপনি ম্যাম? ফোন সাইলেন্ট ছিল, দেখিনি রে। বাইরে গিয়েছিলাম একটু। একা গেছিলি? বেরিয়েছিলাম একা, কিন্তু পথে ওর মুখের কথা কেড়ে নিয়ে সুমাইয়া বলল, পথে আমাদের জিজু সুমনের সাথে দেখা, তারপর তুই ডেটিং এ গিয়েছিলি তাই না? তোদের সব সময় এসব ভাবনা। বই কিনতে গিয়েছিলাম আমি, সুমন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তারপর বই কিনলাম, কফি খেলাম, এরপর চলে এলাম হলে, তাই না? সত্যি করে কি বলবি তোরা রিলেশনশিপে আছিস কিনা? সত্যিই নেই। তুই ভাইয়াকে পছন্দ করিস? করি, তোদের থেকে লুকিয়ে লাভ নেই, ওনার প্রতি আমার ফিলিংস আছে, তবে ভালোবাসি না। ভাইয়া কি প্রপোজ করছে তোকে? করেনি, সেও যে আমাকে পছন্দ করে এটা তোরাও বুঝিস আর আমিও বুঝছি, প্রপোজ করলে জানতে পারবি অবশ্যই। তাহলে আজকে তোদের ঘোরাঘুরিটা প্রি ডেটিং ছিল তাই না? দাদ, এত ফাজল কেন তোরা? এই জুলি, এক কাজ কর না। কি কাজ? আমাদের যেহেতু ফাজিল বললি, তাহলে একটু ফাজলামো করি। কি করবি তোরা? সুমন ভাইকে ফোন দে, আমরা কথা বলবো। না, ও আমার ভয় চেনে, তোরা কথা বললে কি না কি ভাববে। দেখেছিস তোরা, জুলি সুমন ভাইকেও বলছে, এর মানে কি তাহলে? মানে কিছুই না। আচ্ছা মানলাম, মানে কিছুই না, তাহলে ফোন দে ভাইয়াকে। তোরা কি কথা বলবি? ফোন দিয়ে লাউড স্পিকার অন করবি, আমরা তোদের কথা শুনবো। বান্ধবীদের অনেক জোরাজোরিতে সুমনকে ফোন দিল জুলি। সুমন পড়তে বসেছিল, জুলির ফোন পেয়ে ও অনেক খুশি হলো। হ্যালো জুলি, কি করছেন? পড়ছিলাম, তুমি? ডিস্টার্ব করলাম? না। কাল মনে করে হুমায়ুন আহমেদের বই নিয়ে আসবেন, এটা বলতে ফোন দিয়েছিলাম। আচ্ছা। জুলি ফোন কেটে দিল। সুমন ফোন ব্যাক করেছে, জুলি ফোন রিসিভ করছে না দেখে ওর বান্ধবীরা ওকে খোঁচাচ্ছে, অজ্ঞতা ফোন রিসিভ করতে হলো। ফোন কেটে দিলে যে? রাতে তো কথা হবে। আজকে না হয় সন্ধ্যায় কথা বলি, তুমি এমন সময় ফোন দিলে দেখি একটা কথা মনে হলো। কি কথা? তুমি গান শুনতে চেয়েছিলে, আমি তো আসতে গাইতে পারি না, রাতের বেলা আব্বু আম্মু উঠে পড়বে সেই ভয়ে শোনানো হয় না, আজকে ভাবছি শোনাবো। এদিকে জুলির ফ্রেন্ডরা মুখ টিপে হাসছে, কিন্তু ওর অনেক লজ্জা লাগছে। ভাইয়া গান অন্য একদিন শুনবো, আমার আব্বু ফোন দিচ্ছে, রাখছি এখন। জুলি ফোন রাখতেই ওর বান্ধবীরা ফোন কেড়ে নিল। ফোন দে, আব্বুর সাথে কথা বলবো, রুমে যাব আমি। ফোন তুই পাচ্ছিস না? আমরা তো ভাইয়ার সাথে কথা বলছিলাম না, তুই বললি তোদের রিলেশন নেই, তাহলে তোদের কথা শুনলে কি সমস্যা? সে গান শোনাবে আর তুই একা শুনবি কেন? আমরাও একটু শুনি। তুই এমনভাবে ফোন কেটে দিলি যেন তোকে ফোনে চুমু দেবে, আর আমাদের সামনে নিলে সমস্যা। ছি, কি বলিস তোরা এসব, ফোনটা দে প্লিজ। তোদের রিলেশনের কথা স্বীকার কর, তাহলে ফোন দেব। নেই, আর কতবার বলবো। তাহলে তো তোদের কোনো পার্সোনাল কথা নেই, ফোন কাটলি কেন? তোর আজকে কোনো ছাড়াছাড়ি নেই। জেরিন সুমনের নাম্বারে ডায়াল করলো। ওপাশ থেকে সুমন হ্যালো বলতে জুলি ইশারায় অনুরোধ করলো যে ও ওদের সামনে কথা বলবে, ফোন কাটবে না আর। হ্যালো, তোমার আব্বুর সাথে কথা বলা হয়ে গেছে? আব্বুকে বলেছি পরে ফোন দিতে। কি গান শোনাবেন? কোন গান শুনতে চাও? আপনার পছন্দের গান শোনান। ওকে,
তুমিয়া তো কারো নও শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। তবে আজ এত একা কেন, আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাব না, ওই চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাব না, ওই চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, 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 হবে না। ওয়াও, অনেক সুন্দর গান করেন আপনি। থ্যাঙ্কস। তবে আরেকদিন গিটার বাজিয়ে গান শোনাবো তোমাকে। সামনে তো ডিপার্টমেন্টাল প্রোগ্রাম, তখন কি গান করবেন? অবভিয়াসলি। তুমি কোনো পারফর্ম করবে না? আমি কিচ্ছু পারি না। তোমার কি চুড়িগুলো পছন্দ হয়েছে? একটা রিকোয়েস্ট করবো, রাখবে? কি রিকোয়েস্ট? চুড়িগুলো পরে একটা ছবি পাঠাবে প্লিজ, শুধু তোমার হাতের ছবি। আমি তো আমার রুমে নেই, রুমে গেলে পাঠাবো। নে, কোথায় আছো? ফ্রেন্ডদের রুমে। তুমি কি তোমার ফ্রেন্ডদের আমার গান শুনিয়েছো? না তো, ওরে রুমে আড্ডা দিচ্ছে, আমি বেলকনিতে দাঁড়িয়ে কথা বলছি। রাতে কি কথা হচ্ছে? আচ্ছা তাহলে এখন বাই। বাই। এবার খুশি তো তোরা, শুনেছিস আমাদের কথা? জুলির বান্ধবীরা জোরে জোরে হাসতে লাগলো। শুনলাম তো, অনেক কষ্টে হাসি চেপে রেখেছিলাম রে। আমি তো ভাবতাম সুমন ভাইয়া অনেক রাগি, আজ হচ্ছে তার উল্টো। তোরা আমাদের কথা শুনেছিস, এটা জানলেও রাগ করবে। মনে হচ্ছে তো জোর অনেক দূর গড়িয়েছে, চুরি কিনে দিয়েছে, ছবি পাঠাতে বলছে। এই জুলি, তোরা কি রোজ রাতে কথা বলিস? তাহলে তো তোদের রিলেশন একটা আই লাভ ইউ তে ঝুলে আছে, যদি প্রপোজ করে তাহলে কি হ্যাঁ বলবি? আগে প্রপোজ করুক, তখন ভেবে দেখব। শুনেছি সুমন ভাইয়ার নাকি গার্লফ্রেন্ড ছিল, কথাটা কি সত্যি? ছিল, বাট ব্রেকআপ হয়ে গেছে। তোকে বলেছে? আমাকে সব বলেছে। তুই সব জেনে শুনেই এগোচ্ছিস? সে তো লুকায়নি কিছু, সব বলেছে। তার প্রাক্তন কে সে অনেক হেট করে। এসব মেনে নিয়ে তুই রিলেশনশিপ করতে পারবি? জানি না কি করব। দেখ জুলি, তোর থেকে ছেলেদের সম্পর্কে অভিজ্ঞতা আমার বেশি, আমি ওদের ভালোই চিনি। প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে কাছে আসবে, পরে সুযোগ বুঝে সব লুটেপুটে নিয়ে চলে যাবে। এমনও তো হতে পারে সুমন ভাইয়া তার গার্লফ্রেন্ডের সাথে এমন করেছে, তারপর ব্রেকআপ করেছে। সব ছেলেকে একরকম ভাবিস কেন তুই সুমাইয়া? আমার কিন্তু সুমন ভাইয়াকে এমন মনে হয় না। দেখ জুলি, যাই হোক না কেন, তুই আমাদের সাথে শেয়ার করবি, আমরা সবাই রিলেশনশিপে আছি, তুই কেবল সিঙ্গেল। আমরা তোকে টিপস দেব কীভাবে এগোবি না এগোবি। ভাইয়া প্রপোজ করার আগে বেশি সিরিয়াস হয়ে যাস না যেন। প্রোগ্রামের দিন জুলি সুমনের দেওয়া চুড়িগুলো পরেছে, আর সাথে কালার ম্যাচ করে একটা জামদানি শাড়ি পরেছে, আর চুলে খোপা করে বেলি ফুলের মালা লাগিয়েছে। সুমন আজকে ওকে দেখেই ভাবছে, ইস, এত সুন্দর লাগছে কেন মেয়েটাকে, একদম বউ বউ লাগছে, মনে হচ্ছে বিয়েটা করেই ফেলি। আর দেরি করতে হবে না, আজকে প্রপোজ করতে হবে ওকে। সুমন সিদ্ধান্ত নিল আজকে প্রোগ্রাম শেষে জুলিকে প্রপোজ করবে। তারপর জুলির কাছে গিয়ে বলল, ও আজকে DSLR নিয়ে এসেছে, জুলি যেন অন্য কারো ক্যামেরায় ছবি না তোলে। সুমন ওর ফ্রেন্ডের ছবি তুলছিল, তখন ওর হঠাৎ জুলির পেছন দিকে চোখ পড়ল। জুলির ব্লাউজের গলা বেশ বড়, ফর্সা পিটের অনেকখানি দেখা যাচ্ছে, আর রাসেল সেদিকে হা করে তাকিয়ে আছে। সুমনের প্রচন্ড মেজাজ খারাপ হলো, ও রনির হাতে ক্যামেরাটা দিয়ে রাসেলের কাছে গেল। জুলির দিকে ওভাবে তাকিয়ে আছিস কেন তুই?
দেখার জিনিস দেখছি, তুইও দেখ, তোর কি কেউ নিষেধ করেছে দেখতে? আমার জিনিস আমি তো দেখবই, তোকে যেন ওদিকে না তাকাতে দেখি। সুমন জুলির খোপা খুলে দিতেই ও চমকে উঠল, ঘটনার আকস্মিকতায় একটু অবাক হলো। একটু সাইডে আসো, দরকার আছে। সুমন অনেক রেগে আছে, জুলি বুঝতে পারলো না কি হয়েছে, কেন ও এমন করলো। এভাবে খোপা খুলে দিলেন কেন? ব্লাউজের গলা এত বড় করে বানিয়েছো কেন? হ্যাঁ, পিঠ দেখিয়ে বেড়াচ্ছো সবাইকে। আমি বানাইনি তো, দর্জি বানিয়েছে। চুপ। আচ্ছা, চুল খোলা রাখো, সবাই তাকাচ্ছে, সেদিকে তো খেয়াল নেই তোমার। আপনিও কি তাকাচ্ছিলেন? শোনো, আমি এত লুচ্ছ না, হ্যাঁ, যে তোমার পিঠ দেখার ইচ্ছে আমার থাকলে চুল দিয়ে পিঠ ঢাকতে বলতাম না তোমাকে, বুঝেছো? সারা দিনে আর সুমন জুলির সামনে এলো না, কিন্তু জুলি সুমনের আশেপাশে থাকছে আর ওকে দেখছে বারবার, মাঝে মাঝে একটু চোকাচোকি হচ্ছে। সন্ধ্যার দিকে সুমন জুলির কাছে এলো। সুমন জুলির অনেকগুলো ছবি তুলে দিল। সুমন মেহেদিকে বলল ওদের দুজনের কয়েকটা ছবি তুলে দিতে। ছবি তোলা হয়ে গেলে জুলি ছবিগুলো দেখে। সামনাসামনি দেখেন ম্যাম, কিন্তু